চলচ্চিত্রের ছয়টা কার্ডবোর্ড কাটআউট বড় সড়ো ঝুলছে, কিন্তু আমরা যখন দিতে গেছি আমাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে। অথচ এখানে বসুন্ধরা নিবেদন করছে সিনেমা, বসুন্ধরার পারমিশন আছে, তারপর আমরা দুটো শুধু কার্ডবোর্ড কাটআউট দিতে চেয়েছি, সেটা ওরা সরিয়ে দিয়েছেন ওনারা। কিন্তু অন্য চলচ্চিত্রে দেখবেন আপনার ঢোকার সময় বড় সড়ো অনেকগুলো জিনিস ঝুলছে, মনে হচ্ছে অন্য একটা করিডোরে আমরা চলে আসছি। এইটা একটা সামন্তীয় আচরণ আমরা মনে হয়, যেটা প্রত্যাশা করি না। আমরা বাংলা চলচ্চিত্রের এই যে সমিল চিন্তার মানুষজন, আমরা খুব একটা জাস্টিসই চাইব, সমান অংশগ্রহণ চাইব। আসলে আমরা চাইবো যে অন্য চলচ্চিত্রও দেখুক, বিউটি সার্কাসও দেখুক, সব কিছু সমানভাবে মানুষ দেখুক, কিন্তু একটু পাবলিসিটির জায়গায় যদি আমাদের একটু অধিকারটা একটু দেওয়া হয় তাহলে খুবই ভালো, খুবই সুন্দর হয় জিনিসটা। সেটা তো রূপালী পর্দায় অভিষেক হলো, মানে ফার্স্ট সিনেমা, সেটা নিয়ে কী বলবেন? এটা তো একটা ওই যে পরীক্ষার আগে নির্ঘুম রাতের মতো, ডেফিনেটলি আমি খুবই, আমার জন্য খুবই দারুণ বিষয়। আমি স্ক্রিনে এসেছি আজকে, আপনাদের সবার ভালোবাসা পেয়েছি, সামনে আরও প্রত্যাশা করবো। আমার জন্য এটা অন্যরকম একটা দিন, হয়তো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি আজকে। ক্যারেক্টারটা এত সুন্দর পরিচয় করেছে, মানে আউটস্ট্যান্ডিং, প্রেম পড়ে গেছে আবার। তো আমি চাই বিউটির প্রেমে সবাই পড়ুক আবার, এবং রংলালের প্রেমে পড়ুক। আমি নিশ্চিত যে রংলালকে ভীষণ পছন্দ করে ভাই ভালো অভিনয় করেছেন, তৌকির ভাই রয়েছেন, ওনারা আজকে নেই এখানে, ওনারা থাকলে নিশ্চয় আমাদের আরও আনন্দ হতো। সর্বোপরি ছবিটির আমি শুভকামনা করছি, এবং যাকে যার কথা বলতে হয়, মাহমুদ দিদার, ওর অনেক কষ্টের ফসল, ওর ব্রেন চাইল্ড আজ ও সামনাসামনি দেখতে পেলো, সবাই ওর জন্য দোয়া করবেন যেন অনেক ভালো কাজ করতে পারে আগে সামনে।